আমার হাতটা ধরে আটকে দিল। কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এদের সরাই দিকা সরা। বল বলছি, এখানে দেখো না, খুনোখুনি করতে এসেছিল। খুনোখুনি? তোরা তোরা আমাকে বলছিস কিছু হয়নি? আমি লোভী মানুষ, আর আমার ছেলে লোভ নিয়ে এটা হতে পারে নাকি? রক্ত তো এক, রক্ত কথা বলে মরণ দশা। আজ মনিবের ছেলেকে বর হিসেবে পেয়ে তুই তো একবারে পাকনা মেলে হাওয়ায় উঠছিস, তো আজ বুঝতে পারবি না, একদিন দেখবি তুই মরণ দশা। যে ওই ধ্রুবর তোর টাকার ওপরেই লোভ, টাকার জন্য ধ্রুব তোর মতো একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করেছে। ছোট মনিব তো আমাকে টাকা দিতে দেবেন না, এখনই এতগুলো টাকা উনি বা পাবেন কোথার থেকে? না, লটারির জেতার টাকাই হবে ঠাম্মির অপারেশন। আমার কাছে টাকা না থাকতে পারে, শিক্ষা আছে, ডিগ্রি আছে। অপমান করতে এসে মেজদা আসলে আমাকে ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে, টাকার জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আবার রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল। ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? ধ্রুব ধ্রুব, আমার 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 কথাটা শোন। আরে একটা সামান্য ব্যাপার নিয়ে তুই এত কেন মাথা ঘামাচ্ছিস আমি বুঝতে পারছি না। সামান্য ব্যাপার না জয়, কোন প্রাইভেট হসপিটালে ডিসচার্জের সময় টাকা নেয় বলতে পারিস? আরে বাবা, না নেওয়ার কী আছে? শোন, তোরা মানে তোদের পরিবার এই এলাকার অনেক পুরনো বাসিন্দা, তোদের বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। তাছাড়া ওরা তো ফ্রিতে চিকিৎসা করছে, গুনে গুনে টাকাটা ঠিক নেবে না। রে জয়, আমার জানি না কেন সন্দেহ হচ্ছে যে রানুই টাকাটা দিয়েছে, নয়তো আমার সামনে থেকে এবার পালিয়ে যাবে কেন? দাঁড়া তো, হসপিটালে একটা ফোন করি, আমাকে জানতেই হবে ব্যাপারটা। না, জানতে হবে না ধ্রুব, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, রানু কিন্তু এখন তোদের ফ্যামিলিরই একজন মেম্বার, একজন সদস্য, তোর বউ। হ্যাঁ, ও লটারিতে 5 কোটি টাকা পেয়েছে, আর সেই জন্য ও যদি ঠাম্মির অপারেশনের জন্য টাকা দিয়ে থাকে তাতে ক্ষতি কি? তোর আপত্তিটা কোথায় বলতো? আপত্তি আছে জয়, তুই জানিস না লোকে বাড়ি বয়ে এসে আমি বলে গেছে আমি রানুর টাকার জন্য কে বিয়ে করেছি। মাও একই কথা বলছে, আমার প্রাণ থাকতে আমার পরিবারের জন্য আমি রানুকে একটা টাকাও খরচ করতে দেব না। আচ্ছা বেশ, ফাইন, নিতে হবে না টাকা তো, ঠিক আছে, কিন্তু প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা কর, ফর গডস সেক। হ্যাঁ, এনে ধর, আর যা ঘরে যা, শুয়ে পড়। এমনিতেই কাল সকাল থেকে প্রচুর দৌড়োদৌড়ি আছে, এখন থেকেই এত স্ট্রেস নিস না, প্লিজ যা, গো। আরে যা, রিল্যাক্স, গো। বন্টি আমার, তুই বাড়ি ফিরে যা, কাল ভোরে আবার চলে আসিস। বাড়ি ফিরে গিয়ে ধ্রুবকে বোঝা সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগা। যা 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 রানু, দেরি করিস না। মালকী, ছোট মনিবকে মিথ্যা কথাটা বলার পর থেকে আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি করে ওনার চোখে চোখ রেখে কথা বলবো তাই তো বুঝতে পারছি না। মিলে সহজভাবে কথা বলতে পারবো তো? না না, উনি রাগ করলে ওনার পায়ে পড়ে যাব। সব ঠিক করে নিতে হবে আমায়, সব। দাঁড়াও, তুমি আমায় মিথ্যে বলেছ, বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠাম্মির অপারেশনের টাকা দিয়েছ। টাকা না দিলে? চুপ! আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পড়বে না। যাও,
গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও। আর একবার নয়, দু তিনবার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। বকুল, এত রাতে কোথায় যাচ্ছ? আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? চলে যাচ্ছি। মানে? আমার এক বছরের মেয়াদ শেষ। বকুল! আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা, আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। সেই ভালো, দেখ যদি কিছু করা যায়। এইভাবে ভিড়ের মতো লুকিয়ে থাকতে আমাদের আর ভালো লাগছে না। এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা, এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পূজোর প্রচলন করো। আমার জন্য আপনার এতদিনের সাধনা স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনবো। আপনি শুধু সই করে দেবেন। সরজু, তুই দোষ দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু, জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি? কি বড় বৌমা, দেখো আমার মনে না ডানকাদের জন্ম দাগ ছিল। ছোট বউ আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে চাইবো। কিসের জবাব দিহি মা? ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসবো আর বুড়িকেও বের করে আনবো। সরজু, তুই দোষ দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা, এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পূজোর প্রচলন করো। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও। আর একবার নয়, দু তিনবার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও, তুমি আমায় মিথ্যে বলেছ, বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠাম্মির অপারেশনের টাকা দিয়েছ। চুপ, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পড়বে না।